নাটোরের গুরুদাসপুরে গ্রামবাসীর নিজস্ব অর্থায়নে চলছে সংযোগ সড়ক নির্মাণের কাজ সংযোগ রাস্তাটি নির্মাণ কাজে গ্রামের নানা শ্রেণী পেশা মানুষ অংশগ্রহণ করছেন সকাল থেকেই উপজেলার বিয়াখাট ইউনিয়নের হর্দমা গ্রামের নদীর উপারে খেয়া বরাবর মেন রাস্তার ওই সংযোগ রাস্তা নির্মাণ কাজ শুরু হয় ওই রাস্তার বেহাল দশায় নিজেদের ভোগান্তি দূর করতেই নিজস্ব অর্থায়নে রাস্তা নির্মাণের সিদ্ধান্ত নেন গ্রামবাসী এরপর রাস্তাটি নির্মাণে গ্রামের লোকজন একত্রিত হয়ে কুদাল নিয়ে মাটি কেটে সংযোগ সড়ক নির্মাণের কাজ করে যাচ্ছেন নদী সংলগ্ন মেন রাস্তার সাথে সংযোগ রাস্তাটি নির্মাণ হলে উপজেলার হর্দমা বিলহরি গ্রামবাসীর অনেক সুবিধা হবে বলে জানিয়েছেন স্থানীয়রা